আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি ইভা। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার খুব পছন্দের একটা জায়গায়, যেখানে বসে আমরা প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি। আমি ও আমার সাথে আমার হাজবেন্ড কায়েশ, আমরা দুইজনই প্রকৃতি প্রেমী, তাই প্রতিদিন একবার করে হলেও প্রকৃতির মাঝে নিজেদেরকে সামিল রাখার চেষ্টা করি। আমরা রাজশাহীর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। সামনে দেখতেই পাচ্ছেন, এটা রাজশাহীর ঐতিহ্যবাহী ঘোড়া চত্বর। একসময় জিরো পয়েন্টের আশেপাশে সারি সারি করে সাজানো থাকতো সুসজ্জিত ঘোড়ার গাড়ি। তখন দূরবর্তী বাহন হিসেবে ঘোড়ার গাড়ি ছিল একমাত্র মাধ্যম। কিন্তু কালের বিবর্তনে ও প্রযুক্তির ছোঁয়ায় বিলীন হয়ে গেছে এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি যে রাজশাহীর ঐতিহ্য, সেটা সারা দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ঘোড়ার গাড়ির ভাস্কর্যটি, যা এখন স্থাপন করা হয়েছে রাজশাহীর ঘোড়া চত্বরে। যাই হোক, ঘোড়ার গাড়ির ঐতিহ্য নিয়ে কথা বলতে গেলে অনেক কিছুই বলার আছে, যা আমার এই ছোট্ট ভিডিওতে এখন সম্ভব না। আমি অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সিএনবি মোড় থেকে সার্কিট হাউসে যে যাবার রাস্তাটা আছে, এই রাস্তাটা পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। প্রত্যেকেরই এই রাস্তাটা অনেক বেশি পছন্দের। এই রাস্তার হাতের দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর স্ট্রিট ফুডের দোকান তৈরি হয়েছে। এখানকার স্ট্রিট ফুডগুলো খেতে এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এখানে ঘুরতে। আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম অনেক আগেই, শীতের সময়। অনেক ব্যস্ততার কারণে তখন ভিডিওগুলো আমার এডিট করা হয়েছিল না, ভয়েস দেওয়া হয়েছিল না। এখন একটু সুযোগ হয়েছে ভিডিও নিয়ে বসার, তাই ঝটপট বসে পড়েছি, কারণ আবার কখন ব্যস্ত হয়ে যাব জানি না। কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড না করলেও সপ্তাহে একটা হলেও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আপনাদেরকে অপেক্ষা করানোর পরে চলে আসছি আমরা আমাদের গন্তব্যে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন, এটা রাজশাহীর সিমলা পার্ক, আপনারা অনেকেই চিনেন হয়তো। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, এখানে বসে প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমাদের মতো যারা ন্যাচার বা ওয়াইল্ড লাইফ প্রেমীরা আছে, তারা এই জায়গাগুলো অনেক বেশি পছন্দ করবে। আমরা বেশ অনেক বছর থেকে এখানকার বন্যপ্রাণী ও পশু পাখি নিয়ে কাজ করে যাচ্ছি, তাই এখানকার চা দোকানদার থেকে শুরু করে মোটামুটি আশেপাশের মানুষজন আমাদেরকে খুব ভালোভাবেই চেনে, তাই এখানকার সেফটি নিয়ে আমাদের তেমন একটা অসুবিধা হয় না সাধারণত। আমরা চায়ের অর্ডারটা কনফার্ম করে একটু সামনে হাঁটতে গেলাম, কারণ আমাদেরকে বলেছে চা বানাতে একটু দেরি হবে, তাই সামনে একটু হাঁটতে যাচ্ছি। সামনে গিয়ে একটা সাইনবোর্ড চোখে পড়লো, আমি কাছে যেয়ে পড়ার চেষ্টা করলাম, লেখা আছে রাস্তায় মোটরসাইকেল রাখা নিষেধ। তো সাইডে দেখি মোটরসাইকেল রেখে দিয়েছে অলরেডি। তো বাঙালি একটু দুষ্ট আছে। যাই হোক, আমাদের চা চলে আসছে, এখন আমরা চা খাবো এবং প্রকৃতিটাকে এনজয় করব। তো যাই হোক, আপনাদের কাছে বলা হয়নি, এই চায়ের দোকানের মালিকের নাম নূর ইসলাম, তার ছেলে এখন চা দিচ্ছে, ওর নাম তুষার এবং খুবই সুন্দর চা বানায়। তুমি এটা খাও। এটা না, ওটা আমার। থ্যাংক ইউ। ও আমাদের সাথে একটু দুষ্টুমি করছিল। তো যাই হোক, এখানে আমরা এই এখানকার প্রকৃতিটাকে উপভোগ করতে আসছি, চা খেতে আসছি। আপনারাও সময় সুযোগ পেলে এখানে এক কাপ চায়ের সাথে প্রকৃতিটা উপভোগ করে যাবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।